আসলে অভিষেকের শেড দ্বারা সোজা শোভেন্দুর মতো শেড দ্বারা বিক্রি করেননি। ইডির তলব নিয়ে সুর চড়ালো তৃণমূল কংগ্রেস। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দফতরে হাজিরা নিয়ে মঙ্গলবার বিকেলে দলের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। আর সেই বৈঠকে স্পোকস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক এবং শশী পাজা। এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে সরাসরি পার্থর তোপ। আসলে অভিষেকের শির দ্বারা সোজা শুভেন্দুর মতো শির দ্বারা বিক্রি করেননি, সেই কারণেই বারবার উদ্দেশ্য প্রণোদিতভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনগুলোতেই জিজ্ঞাসাবাদের নামে তাকে ডেকে হেনস্থা এবং বিব্রত করার চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তের মুখোমুখি হতে ভয় পান না, সেটা ফের প্রমাণ হয়ে যাবে। কি বলছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, আসুন শুনে নিন। একটা কথা পরিষ্কার ভাবে আপনাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় শির দ্বারা সোজা, শুভেন্দু অধিকারীর মতো বিক্রি হয়ে যাওয়া শির দ্বারা নয়। আর যার শির দ্বারা সোজা সে যে কোনো জিনিসের মোকাবিলা সামনাসামনি গিয়েই করবে। এছাড়াও ধূপগুড়িতে বিজেপির হারের প্রসঙ্গ টানেন মন্ত্রী পার্থ ভৌমিক, বলেন ধূপগুড়ির আসনটি ছিল বিজেপির দখলে। উপনির্বাচনে তৃণমূলের জয়ের পেছনে বড় ভূমিকা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই হারটা মেনে নিতে পারেনি বিজেপি। আর সেই রাগেই অভিষেকের ওপর বারবার মেটানো হচ্ছে, এমনটাই বক্তব্য তৃণমূল কংগ্রেসের। এবং পার্থ ভৌমিকের বক্তব্য আপনাদেরকে শোনালাম, যে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শির দ্বারা সোজা শুভেন্দুর মতো বিক্রি হয়ে যাওয়া শির দ্বারা নয়, এবং সেটা বারবার প্রমাণ হয়েছে, আপনারাও দেখে নেবেন, এমনটাই বক্তব্য পার্থ ভৌমিকের। এছাড়াও ধূপগুড়িতে বিজেপির হারের প্রসঙ্গ টানেন মন্ত্রী পার্থ ভৌমিক, ধূপগুড়ির আসনটা বিজেপির দখলে ছিল এবং উপনির্বাচনে তৃণমূলের জয়ের পেছনে বড় ভূমিকা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই হারটা মেনে নিতে পারেনি বিজেপি, আর সেই রাগটাই অভিষেকের ওপর মেটানো হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে এবং ইতিমধ্যে নির্ধারিত সময়ে কিন্তু ইডির তলবে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিভিন্ন তথ্য তার কাছে জানতে চাওয়া হলেও তিনি সমস্ত তদন্তের স্বার্থে দেবেন, এমনটাই কিন্তু বারবার বলতে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং তিনি যতবার তাকে ডাকা হবে তদন্তের স্বার্থে তিনি ততবার যাবেন, এই কথাও কিন্তু বলতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনাদেরকে জানিয়ে রাখি যে পঞ্চায়েত ভোটের আগে যখন তিনি বিভিন্ন জায়গায় জনজোয়ার কর্মসূচি করছিলেন সেই সময়ও কিন্তু তাকে ডেকে পাঠানো হয়েছিল তদন্তের জন্য, এবং তখনও তিনি এসেছিলেন এবং তিনি হাজিরা দিয়েছিলেন, তাকে যা যা জিজ্ঞেস করা হয়েছিল তিনি সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছিলেন। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তাকে তদন্তের স্বার্থে যখনই ডাকা হবে, যখনই ইডি বা সিবিআই তাকে তলব করবে তখনই তিনি যাবেন এবং তার কাছে যা যা জানতে চাওয়া হবে তিনি সমস্ত কিছু জানাবেন, এই বক্তব্যই কিন্তু বলতে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এমন একটা দিনে এবার ইডি তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ঠিক সেই দিনই ইন্ডিয়া জোটের যাদের আজকে বৈঠক করার কথা ছিল তাদেরকেও, সেই বৈঠকে যাবার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু ইন্ডিয়া জোটের সেই বৈঠকে না গিয়ে তিনি কিন্তু তদন্তের স্বার্থে এবং তদন্তের জন্য তিনি ইডির তলবেই তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। আর সেই বক্তব্যটাই এবার বললেন পার্থ ভৌমিক, তিনি বলছেন যে যখনই তাকে ডাকা হয়েছে তিনি তখনই গেছেন, তদন্তের মুখোমুখি হতে তিনি ভয় পান না। আরও একবার শোনাবো আপনাদের কি বলেছেন পার্থ ভৌমিক। একটা কথা পরিষ্কার ভাষায় আপনাকে বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় শির দ্বারা সোজা, শুভেন্দু অধিকারীর মতো বিক্রি হয়ে যাওয়া শির দ্বারা নয়। আর যার শির দ্বারা সোজা সে যে কোনো জিনিসের মোকাবিলা সামনাসামনি গিয়েই করবে। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দফতরে হাজিরা নিয়ে মঙ্গলবার বিকেলে দলের তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। সেখানে স্পোকস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক এবং শশী পাজা। শশী পাজাকেও কিন্তু এই বিষয়ে বক্তব্য বলতে শোনা যায় এবং তিনি যেটা বলেছিলেন যে শুভেন্দু অধিকারী নাম না করেই তিনি বলেছিলেন যে বারে বারে বাংলার বদনাম করার চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্ন বিষয়ে বাংলার বদনাম করার চেষ্টা করা হচ্ছে, এই বক্তব্যও কিন্তু বলতে শোনা গিয়েছিল শশী পাজাকে। শুভেন্দু অধিকারীর নাম না করেই কিন্তু তিনি এই কথা বলেছিলেন। এরপরে পার্থ ভৌমিক তিনি বলেন আসলে অভিষেকের শির দ্বারা সোজা শুভেন্দুর মতো শির দ্বারা বিক্রি করেননি, আর সেই কারণেই বারবার উদ্দেশ্য প্রণোদিতভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচির দিনগুলোতে জিজ্ঞাসাবাদের নামে তাকে ডেকে হেনস্থা এবং বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। এমন একটা দিনে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছে যেই দিন ইন্ডিয়া জোটের কিন্তু বৈঠক ছিল এবং কনভেনারদের ডেকে সেই বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেতে পারেননি কারণ
তিনি ইডির তদন্তে ইডির তদন্তের জন্য তিনি ইডি দফতরে হাজিরা হয়েছেন। এরকম আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।